এই ঘরের দিকে কেউ নাই, এর লোকে কখনো ভূত সাজা বই দেখাইছি, গান কইয়া বই দেখাইছি, এমনি না বুঝছে আমনে মরে পূর্বজ দিয়েছে। হাতি একদম মুখ বন্ধ রাখবি, তোকে কি চিনি না? মুখ যদি বন্ধ না রাখিস না, একেবারে বললাম না, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি। খালামুনি কাকে কি বলছো? ওকে তো এই কথা আমি অসংখ্যবার বলেছি, বলে কোনো লাভ নেই, নির্লজ্জ বেহায়া, কোনো ভয়ও নেই ওর মধ্যে। আমি তোমাকে একটা কথা বলছি, তুমি আমার কথাটা শুনো, এটাই বেস্ট। ওকে এই মুহূর্তে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। ও ম্যাডাম, ও ম্যাডাম, তাহলে আমি কমে যাবো। ও তুই কোথায় যাবি সেটাও আমাকে বলে দিতে হবে? হ্যাঁ, তোর সব দায়িত্ব আমি নিছি, গে তোর সব দায় আমার। একদম চুপ, একটা শব্দ করবি না। চল তুই যা, আমরা ওখানে কথা বলবো, খবরদার তুই ওখানে যাবি না, একদম এখানে টু শব্দটি করবি না, চুপচাপ বসে থাকবি। তুই এমন করছিস কেন? খালামুনি, কারণ আমার ভালো লাগছে না, আমি মুন্নিকে সহ্য করতে পারছি না। তুমি ওকে বের করে কেন দিচ্ছ না? ও এখানে আবার তোমার অন্য কোনো চাল নেই তো? মানে খালামুনি, ঠিকই তো, তুমি তো আমাকে একদম দেখতে পারতে না, সহ্য করতে পারতে না। তোমার তো ফেভারিট ছিল তোমার ওই দুই ভাগ নেই, তার ইঞ্জেরি। হঠাৎ করে তুমি আমাকে এত হেল্প করছো, আমার প্রতি এত সিম্প্যাথি দেখাচ্ছো কেন? কি বলছিস তুই এসব? ঠিকই বলেছি, চাল চালছো তুমি। যারা মাথা নষ্ট হয়ে গেছে তোর, কত বড় ঝামেলা আমার মাথার উপর, হ্যাঁ কত বড় বোঝা, একটা জলজ্যান্ত মানুষের লাশ, তারপর আরো কত কি। আর তুই আমাকে এসব কি বলছিস? তাহলে মুন্নিকে কেন বের করে দিচ্ছ না? তোমার কি ধারণা ওরা কেউ এই রুমে আসবে না? তখন তুমি ওদেরকে আটকাতে পারবে? আসতে চাইলে আটকাতে তো পারবে না, তখন ওরা মুন্নিকে দেখে ফেলবে। আর দেখে ফেললে মুন্নি যে মুখ বন্ধ করে রাখবে সেটার কোনো গ্যারান্টি আছে? কিছু বলবে না ও? সেই কারণেই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, একদম মাথা গরম করা যাবে না, কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না। মুন্নিকে এখানেই রাখতে হবে, সেই কারণেই মুন্নিকে এই বাড়ি থেকে বের করা যাবে না। সে কারণটা কি সেটা বলো খালামুনি, আমি বুঝতে পারছি। কারণ বাবুর লাশ কোথায় আছে, কে সরিয়েছে সেটা আমরা কিচ্ছু জানি না। যদি আমরা কোনো বিপদে পড়ি তখন এই মুন্নি একমাত্র পারবে আমাদেরকে বাঁচাতে। মুন্নি জানে যে খুনটা আমরা করিনি। তার মানে তুমি মুন্নিকে ঢাল হিসাবে ব্যবহার করবে? হ্যাঁ, ততদিন মুন্নিকে আমাদের সহ্য করতেই হবে। আচ্ছা খালামুনি, ডাইনের ব্যাপারটা কি করবে? হ্যাঁ সেটাই, তোর বাবাও চায় এটার একটা সুরাহ হোক। তোর বাবা চাইছে যে এই ভূত ভূত খেলা এটার একটা নিষ্পত্তি হোক। বুঝলাম না, এই বড় ম্যাডাম যে ছোট ম্যাডাম যারা ম্যাডাম রে ডাকিয়ে লইয়ে গেলে ওরা কি বুদ্ধি শুদ্ধি মারবে, ওরা কি মনে মাঝে লাইবে? আরে বাবা রে, দেখলে খালামুনি কি চিৎকার শুরু করেছে, পুরাই অসভ্য একটা। একদম চুপ, গলা টিপে একটা লাফ মেরে রাস্তায় ফেলে দে। খালামুনি, এটাকে এভাবে হ্যান্ডেল করা যাবে না,
ভূত নাটকটা ওই বানিয়েছে, এরপর আবার আল্লাহ জানে কি নাটক বানাবে। কিছু একটা করতে হবে। ম্যাডাম জাগরুক না হলুক মনে জন্য এই বাড়িতে বাড়ি করে না দেয়, তুমি না খাই মরে যাবো। আরে এত সুখের জীবন।